হ্যালো গাইজ, আবার ফিরে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তো কিছুদিন আগে আমাদের মেলাটা শেষ হলো, মানে কিছুদিন না, এই আগের দিন। তো সেই মেলাতে অনেক কিছু, অনেক ধুমধাম হলো, অনেক কিছু হলো, লাস্টে তো বাজি ফোড়ানো হলো। তো আর সেদিনকে আমি একটু বিয়ে বাড়ি গেছিলাম, তারপরে বিয়ে বাড়ি থেকে এসে একটু শরীরটা খারাপ হয়ে গেল, তো আমি সেভাবে ভিডিওটা সেভাবে মানে ভিডিও সেরকম পোস্ট করতে পারিনি। তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি যে মেলাতে আমি কী কী কিনেছি। তো চলো স্টার্ট করা যাক, কী কী আমি কিনেছি তোমাদের সবাইকে দেখাবো। আর তোমরা প্লিজ লাইক শেয়ার কমেন্টটা আর মেন জিনিস সাবস্ক্রাইবটা করে রেখো, তবে তো আমার আগের ভিডিওগুলো পাবে তোমরা তাড়াতাড়ি। চলো শুরু করা যাক। তো আমি ফার্স্টে আমি দেখাবো আমার এই পুজো পুজোতে এদিকে আমি একে ফার্স্ট দিন যেদিনে গেছিলাম সেদিনে কিনে নিয়েছি মায়ের সাথে, খুবই ভালো টেডি। আর একটা টেডি কিনেছি, ওটা বোনের টেডি। অ্যাকচুয়ালি আমার আমার একটা টেডি কেনা হয়েছে, বোনের একটা টেডি কেনা হয়েছে। তো এইটা হলো বোনের টেডি আর এটা হলো আমার টেডি। তো এই দুটো কিনেছি ফার্স্টে, ফার্স্ট দিন যেদিনকে গিয়েছিলাম সেদিনকে, মানে নাচের সাথে নাচের দিনকে গিয়েছিলাম। তো সেদিনকে এই দুটো কিনেছি আর খাওয়া দাওয়া করে বাড়ি চলেছি, সেরকম কিছু করিনি কিনেছি। তো সেদিনকে প্রাইজ নিতে গেলাম, সেদিনকে লাস্টে গেলাম, সেদিনকে এই সুন্দর গাছটা কিনেছি। দেখলে তো যে আমি গাছের জন্য মা দুটো গাছ কিনলো, তার মধ্যে আমি বললাম যে এই গাছটা আমার পছন্দ, যে মা এই গাছটা কিনলো যেটা আমার ঘরে থাকে। এই গাছটা আমি কিনেছি আমার পছন্দের, আমি এটা খুব পছন্দ, আমার নাম লাগছে, কালারটা সব কিছুই দারুণ লাগছে। তারপরে মা কিনলো এই শাড়িটা, মায়ের এটা বেশি পছন্দ, বাট আমার লালটা বেশি পছন্দ। আর এই ছোট ছোট দুটো গাছ কিনলো, গাছ না এই দুটো কিনলো। ও এইগুলো আমাকে তুলতে হয়েছে, মা শপিং করছে একটা করে, আর মা বলছে আমার হাতে লাগছে, তোরা একটা করে ধরতে পারছিস না, তো আমার হাতে ধরে দিচ্ছে। আমি কিনেছি টুপিটা, আর যে টুপিটা পরে পরে বেড়াচ্ছিল মেলাতে, সেই টুপিটা হলো আমার মামার ছোট, মানে আমার ছোট মামার ছেলের জন্য, ছোট মামার হ্যাঁ বড় ছেলের জন্য। ও তো ছোট বাচ্চা, তো ওর জন্য ওই টুপিটা কেনা হলো। তারপরে বুনি কিনেছে এটা, অ্যাকচুয়ালি এটা সেই ক্যাবের কাছে দেওয়া হলো না, আর হাতে পরার জন্য এটা, আর ক্লিপ, এই ক্লিপটা কিনলো। তারপরে এই চাবি রিং কি ভরা ভালো লাগছে, বাট আরেকটা চাবি রিং কিনেছিল, কোথায় গেল ওটা? এটা এটা এই বছর মেলাতে এসেছে, প্রায় যতগুলো এসেছিলো যদিন এসেছিলো সবকটা এটা বিক্রি হয়ে গেছে। আমি বুঝতে পারছি এটা কেমন লাগছে, আই ডোন্ট থিঙ্ক আমার ভালো, যাই হোক আমার পছন্দ, বুনির পছন্দ। আর এইটা এটা দারুণ লাগছে, কি সুন্দর, তারপর আমি কিনলাম চশমা, চশমা পরতে পরে যেটা বলছিলাম না যে আমার খুব ভালো, আমার আমার খুব ভালো লেগেছে এই চশমাটা, সেই চশমাটাই মায়ের সাথে অ্যাট লাস্ট কিনে নিলাম। চশমাটা কিনলাম, তারপরে কোমরের বেল্ট কিনলাম, প্যান্সার পরতে গিয়ে না প্যান্সারটা নেমে নেমে যাচ্ছে, তার জন্য মাকে বললাম মা আমাকে একটা বেল্ট কিনে দাও, মা বললো ঠিক আছে কিনে কিনলাম। আর সেই তোমাদেরকে দেখাচ্ছিলাম এই পুচকু পুচকু আইসক্রিম ক্লিপগুলো, আমার খুব ভালো লাগছে, তো কি সুইট সুইট দেখো। হ্যাঁ
দেখা লাগলো। আর এইগুলো না হাত মানে যখন গেলাম মেলাতে দেখলাম অনেকগুলো মানে মাটিতে বসে বসে এগুলো সব বানাচ্ছিল আর বিক্রি করছিল। এগুলোর পুতুল, তারপরে ঘর, তারপরে সোর জিনিস, মানে ঘরের সাধারণ জিনিস সব বানাচ্ছিল। দিয়ে মা এইটা তিনটে কিনলো, একটা মানে তিনটে কিনলো। তারপরে আর কি কিনলাম খেয়ে দিয়ে গেলাম। হ্যাঁ আমি এটা কিনেছি, ব্যাগ। আমার ব্যাগ ছিঁড়ে গেছিলো, আই মিন পেন ব্যাগ ছিঁড়ে গেছিলো। দিয়ে মাকে বললাম যে মামা ভাই কিনে না, কিনলাম এইগুলো প্রায় এইগুলো মা প্রায় দশ বারোটার মতো কিনে রেখেছে এইগুলো ছোটো ছোটো বক্স। এই দেখুন আগের দিনে যেটার জন্য আমি আর বোনি ঝামেলা বলছিলাম, এই ক্লিপটা, ক্লিপটা দারুণ ক্লিপ, দারুণ ক্লিপ, আমার তো খুব পছন্দ। আর কিনলাম কানের, এই কানের কিনলাম সেদিন নাচে নাচে এই দুটোই পড়ে গেছিলাম। আর আংটি, কত বড় রুবি, মজা হচ্ছে একদম। এই রুবিগুলো পুরোটাই নকল, ঠিক আছে? তো সেই বুঝে কেউ বাড়িতে চুরি করতে এসো না, এটা পুরোটাই নকল রুবি, তো ভুলে যাও। এইটা এটা কেমন লাগছে বলবো, আই মিন এটা নাম সেই বাহুবলিতে কি নাম, কি নাম রে, না বাহুবলীর মায়ের নাম শিবগামী, শিবগামীর হাতে থাকে না, ভল্লাল দেব শিবগামীদের হাতে, দেখুন ওইটা রকম লাগছে। দুটো কিনেছি তুমি, আর ইউটিউবে কেনা হয়েছে আমার। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন প্লিজ, আর কমেন্টও করে দেবেন, বলবেন যদি যে আমার কোনো জিনিস যদি ভুল হয়ে থাকে সেটা একটু বলবেন যে তোমার এই জিনিসটা ভুল হয়েছে ঠিক করে এটা, আমি সেটা শুধরিয়ে নেব। আর শেয়ারটা করবেন যাতে আমাকে আরও লোক দেখে। আর মেন জিনিস সাবস্ক্রাইব করুন, যতক্ষণ না সাবস্ক্রাইব করবেন না আমার নতুন ভিডিও তো আপনি পাবেন না। সাবস্ক্রাইব করুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।